মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রভাতী ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা আজকে এইখান থেকে শুরু করছি। তো আজকে আছে কিবার শনিবার, আর এখন বাজে সকাল 7টা। কিন্তু শনিবারের সকালটা খুব কুয়াশায় ভর্তি, বাইরে প্রচণ্ড কুয়াশা। আমি উঠেছি অনেক আগে, উঠে কাজ বাজগুলো গোছালাম। বাবু এখনো ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসছি আর বারে বারে দেখে আসছি, তাই করছি। আর এখন বাবুর বোতলটা ফুটিয়ে নিচ্ছি গরম জলে, আর আমার চা টা করে নেব, কেন ওঠার আগেই আমার কাজ বাজগুলো গুছিয়ে নিতে হবে, না হলে একা ধরবো না কাজ করব, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি কি করছি, চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই দেখো বাবুর বোতলটা ফুটিয়ে নিলাম, ফুটানো হয়েই গেছে, এখনই বন্ধ করে দেবো। প্রায় 5-7 মিনিট ফুটিয়েছি, তারও বেশি হয়ে গেছে, ফুটানো হয়ে গেছে, বন্ধ করে দিই গ্যাসটা, এটা থাক। আর এখানে বসিয়ে দিয়েছি আমার জন্য এই যে আদা দিয়ে লাল চা করব, কেননা ঠান্ডা তো একটু চা খাওয়া দরকার, সময় পাই না যদিও খেতে, তবু করে নিচ্ছি, তাদের পক্ষে খেয়ে নেব। চলো এই কাজটা আমি আগে করে নিই, তারপরে বাবুর খাবারটাও বসাবো, এটাই বাবুর খাবার বসাবো। চলো আমি আমার কাজ বাজ সেরে নিই, তোমরা দেখতে থাকো। এই দেখো আমার চাটা হয়ে গেছে বানানো, চাটা এখন খাবো। আর আমার পুকলু বাবা উঠে গেছে, হ্যাঁ উঠে গেছে, দেখি খেয়ে তারপরে খাবারটা রান্না করব। তো বন্ধুরা বাবুর খাবার রান্না হয়ে গেছে, বাবুকে খাইয়ে নেবো, বিছানা তুললাম, বিছানা পুরোটা গোছানো হয়নি এখনো, ওকে আগে খাইয়ে নিই, খাইয়ে তারপরে ঠিক করব সব কিছু। এই দেখো আমার পুকলু যে খেলা করছে, বাবা ওই যে খেলা করছে, আর আমি ওকে খাওয়াবো। তো চলো ওকে আগে খাইয়ে নিই, খাইয়ে তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। বন্ধুরা সকালবেলায় বাবুকে খাইয়ে এখানে ছিল, বসে খেলা করছিল, তারপরে ওর জেঠু নিল, নিয়ে গেছে। তো আমার রান্নাও হয়ে গেছে, আমি রান্না করে নিয়েছি, আর বাবুর খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, বাবুর খিচুড়িটা হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি আমি কী রান্না করেছি আজকে, একা খাবো তো। তো চলো তোমরা দেখো, তোমাদের ব্যাক ক্যামেরে দেখাচ্ছি। এই দেখো করেছি ভাত করেছি, আর এইখানে করেছি এটা হচ্ছে ফুলকপি আছে, আর পেঁয়াজের কালি, আর হচ্ছে গিয়ে মটরশুঁটি, এটা দিয়ে ভাজা করেছি। আর এখানে করেছি তেলাপোয়া মাছ দিয়ে, হেলেঞ্চা শাক আর আলু দিয়ে তরকারি করেছি, এটাই আমার সকালবেলার রান্না করেছি, সকালবেলার মেনু, এটাই খাবো। তো চলো পরে ফিরে আসছি। তো বন্ধুরা খিচুড়িটা হোক, আমি সেই ফাঁকে আমি বাবুর জামা কাপড়গুলো ধুয়ে নিই, মানে জামা কাপড়গুলো না ধুলে শুকা, এমনি আজকে রোদ নেই শুকাবে না, ভালো করেই জানি। তো দেখো আজকে আর জামা কাপড় বেশি হয়েছে, তো চলো ঝটফট করে জামা কাপড়গুলো ধুয়ে নিই, ধুয়ে যদি পারি স্নানটা সেরে নেবো আসলে আসলে, কেননা বাবু আসলে আর সময় হয় না, ওকে রেখে কাজ করব খুব অসুবিধায় পড়ে যায়, তার জন্য জামা কাপড়গুলো ধুয়ে স্নানটা একেবারে করে তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। খাবো পরে, এখন খাবো না, পরেই খাবো। চলো তাহলে আমি আমার কাজবাজগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটু গল্প করতে, গেছিলাম আমার বড় জায়ের ওইখানে, কটা আলো চাল ছিল ঘরে, তা ওনার তো সময়ই নেই, তার জন্য আমি ছেড়ে ভিজিয়ে রেখে আসলাম, মেশিনে নিয়ে যাবে, মেশিন থেকে করে আনবে, যেহেতু কালকে আজকে গিয়ে পৌষ মাস চলে যাচ্ছে, পৌষ পার্বণ বলে আমাদের আমাদের এখানে, তার জন্য রোদ নেই, একদমই রোদ নেই, তবু ছাদে আসলাম এখন।
বাবু ঘুমিয়ে আছে যখন আমি আমার কাজটা সেরে নিই, ঘরটা মুছে নিই। তাই হলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আমি এভাবেই আমার ঘরটা পরিষ্কার করি। চলো মুছে নিই ঘরটা। এই দেখো ঘরটা মুছে নেবো, আগে আগে একবার মুছবো, তারপরে আবার জল দিয়ে আবার মুছবো, তাহলে আর ছাড়টা থাকবে না। এভাবে মুছলে কি হয়, নোংরাটা পুরো বেরিয়ে আসে সার্ফ দিয়ে মুছলে। আমি তো এভাবেই করি। তো চলো আমি আমার ঘরটা মুছে নিই, মুছে নিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে। বন্ধুরা আমার বাবুকে খাওয়ানো হয়ে গেছে, ওদের খেলা করছে, আর আমি চুলটা বেঁধে নিয়েছি। এখন যাব, আমার বড় যা ফোন করেছিল ওইখানে সেই চালটা গুঁড়ো করে নিয়ে এসছে পিঠে বানাবে, তার জন্য ফোন করেছিল, ডাকলো। বললাম, আমি বললাম যাব না, তা বলছে না আসো, ও ঘুমোলে ওইখানে ঘুমোবে, রাত্রে চলে আসবে, বেশি দূরে না, দুটো বাড়ির পরে রাত্রে এসে দিয়ে যাবে আমাকে। তো এখন যাব, ঢেকে নিয়ে যাই, বলেছিলাম যাব না কিন্তু শুনবে না। তো চলো যাই, ওইখানে গিয়ে কি পিঠে বানাই কি করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই দেখো আমরা চলে এসেছি, এসছি অনেকক্ষণ হয়ে গেছে, এসে বসেছিলাম। তো পিঠে বানিয়েছে বড়দি, পিঠে খাচ্ছি। অনেকে অনেক রকম বলে, আমরা অনেকে চিতল কি চিতল পিঠে বলে, কেউ বলে কাচি পোড়া, ছাঁচ পিঠে, এসবই বলে। তো চলো যে যাই বলুক, পিঠে তো পিঠেই, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পিঠে আর খেজুরের গুড়, ছোট ছোট ওই শাঁস, শাঁসটা ছোট, একটা উনুনে দিয়েছিল ভেঙে গেছে, এটাই বানাচ্ছে। আর এরপরে আবার এগুলো আবার দুধ দিয়ে তারপরে গুড় চিনি দিয়ে মানে ভেজাবে আর কি। দেখো দেখো আমরা পিঠে বানাচ্ছি, আমি তো না বড়দি বানাচ্ছে, এই যে পিঠের মালিক। এই যে তো বন্ধুরা চলে এসছে, অনেকক্ষণ হয়ে গেছে, এসে বাবুকে শুয়ে দিলাম, আমি একটু কাজ ছিল গোছালাম, ওখান থেকে খেয়ে দিয়ে এসেছি বাড়ি। আর আজকে রান্না হয়নি, রান্না করিনি। তো চলো আজকের মতো টাটা জানাই, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। সবাইকে গুড নাইট জানিয়ে আমি আমার ব্লগটা এখানে শেষ করি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো সবাই, আমিও পাশে থাকবো তোমাদের সবার। তো গুড নাইট, বাই, এখন রাখি।